Jairalok. 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 Yes. Hello guys. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও অনেক অনেক ফানি, বিকজ আজকে একটা এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ এই ভিডিওটি হচ্ছে গিয়ে মানে কি বলবো, আপনারা দেখার পর সব হাসতে পাগল হয়ে যাবেন মেবি। ওরে তুমি কি কইতাছ ফাউলের মতো? মেবি হচ্ছে গিয়ে আমাকেও পাগল হবেন যে এইগুলোর এই সবের ভিডিও আমরা রোস্ট করতেছি, বা রোস্ট মানে রিভিউ দিচ্ছি এই ভিডিও দেখে দেখে। রিভিউ কি আর মানে আমি আমার কাছে হাসতে হাসতে পেট ফুলে গেছে আমার হচ্ছে কাহিনী দেখে। দেখা হচ্ছে এই জন্য হচ্ছে যে আপনাদের সামনে শেয়ার করি আর আপনারা দেখেন এই ভিডিওগুলো, আর আপনারা একটু এনজয় নেন, এন্টারটেনমেন্ট নেন, তো এই জন্যই আর কি আসা। আর আজকের ভিডিওটা হচ্ছে টেইলার, এটা মুভি টেইলার বাংলাদেশের সব বিখ্যাত একটা মুভি। এটা রিসেন্টলি হচ্ছে এটা টেইলার লঞ্চ করছে জাইরালোক। হাল তো কথা একদম কমি নেই জি। জাইরালোক আজকে এই দাদা একটা মুভি অনেকদিন থেকে একটা মুভি প্ল্যানিং করতেছিল, সেটা নাকি টেইলার হচ্ছে রিলিজ করছে। তো এই টেইলারটা আছে আপনার সামনে উপস্থাপন করব। হ্যাঁ মানে খুবই জবরদস্তভাবে এটা আপনাদের সামনে দেখাবো, মানে আপনারাও দেখবেন আর এনজয় করবেন, সাথে আমিও একটু এনজয় করব। আমি জাস্ট অল্প একটু দেখছি, আপনাদের দেখার পর চিন্তা করবেন যে না আমি একলা দেখে তো আমি হাসলে হবে না, সাথে আপনাদেরকে একটু রাখতে হবে, সেই জন্য আমি নিজে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। শুনুন আগে আমরা এই জাইরালোকের বি মুভির মুভি ট্রেলারটা দেখে আসি। আর তার তো এই চ্যানেলটি হচ্ছে গিয়ে আপনাদের, সো আপনাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারাই হচ্ছে একটু হেল্প করতে হবে, হেল্প না করলে উৎসাহ পাচ্ছি না। হ্যাঁ অনেক বছর ধরে করতেছি, আস্তে আস্তে মাঝে মধ্যে ছাড়তেছি, সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই চ্যানেলটি এবং আমার পাশে থাকবেন। তো স্টার্ট করি আজকের ভিডিওটি, স্টার্ট। চলো ভাই দেখো আপনি কে আকার। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বেরোইলে সবাই মারে সিগন্যাল। মানুষের ই থাকে মানে হচ্ছে একটা শ্বাস থাকে বা সেইভাবে এই লোকে আসে, এই লোক এই এইটা লোকের দুঃখ থাকে। আল্লাহ কি এটা কি কি ভাই তুই, মানে আমি বুঝতেছি না, মানে এই মানুষটা একটি মানুষ অন্য কিছু আলাই জানে, ঠিক আছে, এত ফানি একটা মানুষ। যাই হোক স্টার্ট করি। নতুন বছরের নতুন ধামাকা উড়া কর, মানে আমি এই ধামাকা পাওয়া খুবই মানে মানে খুবই হ্যাপি যে নতুন বছরে এত বিশাল একটা বড় ধামাকা দিছে। হ্যাঁ এত বড় ধামাকা আমার লাইফে আমি পাইনি, ঠিক আছে, এই নতুন বছরে বাংলাদেশের পৃথিবীর মধ্যে সব থেকে মানে বিগেস্ট মুভি, বিগেস্ট ট্রেলার, বিগ বাজেটের ট্রেলার, এই মনে মানে জাইরালোক জাইরালোক ওরা দিচ্ছে বাংলাদেশের, বাংলাদেশকে উপহার দিচ্ছে ওরা এই প্রথম বছর, মানে এত বিগ আমি খুবই খুশি, খুবই উৎসাহিত। আমি চলুন আপনারা তো উৎসাহিত হয়ে গেছেন, গাইনো এত সুন্দর একটা মুভি আসতেছে রিসেন্টলি আপনাদের মাঝে, কোন কোন হলে রিলিজ দেবে সেটা আমাকে জানতে হবে, এখন জানি না, আমি শেষ করে দিল একটা। আমি চাই না তোমাদের ভালোবাসা, আমাকেও সেই ফুটপাতের একজন ধরে নিতে পারো। নেশা জগতে যায় না, নেশা আমি করি না, নেশা আমি ধরে নেই, দুই একবার ড্রিঙ্কস করছি তবু নেশা হয় না, সিগারেট খাই না, ইয়াবা শুই নেই, দুটো নেশা জগতে যায় না, নেশা আমি করি না, দুই একবার ড্রিঙ্ক করছি, এই কন্ট্রোল কন্ট্রোল ওদের কন্ট্রোল, মানে ড্রিঙ্কস করলে তো ভাই ড্রিঙ্কস তো মানে হচ্ছে নেশা রে ভাই, নেশা তুই করস নাই কেন, তুই কোনো নেশা করস নাই, তারপর তুই একবার ড্রিঙ্কস করছস, মানে কি কি বানাইলে, আমি এটাই বুঝলাম না, ব্যাপারটাই বুঝলাম না, আমি নেশা করে নাই কিন্তু ড্রিঙ্কস করছি, আজব আজব ক্যারেক্টার এগুলো, আজব লিরিক্স, ও মাই গড, আমি পাগল হয়ে যাবো, বুঝছেন পাগল হয়ে যাবো, মানে শুনি আরো একটু শুনতে আপনারও পাগল হয়ে যাবেন।
পলিথিনে পুরে আমি কোনোদিন চুকি নাই, কাজ আমি খাই নাই, কিন্তু ওজন হয়ে বলছে আমি সমালোচনা বাদ দাও, দিনের পথে এসো তোমরা ভালো একজন মানুষ হও। দোয়া করে দিলাম বেটা, বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এফএম স্টার বুঝতে পারি না, কথা শুনতে পারি না, যতই কটু কথা বলো দমাতে পারবা না। ইয়া 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 সাইয়ে ছবিটি মুক্তি ডেট সাথে আবার তাহারি রুকায় দিছে ভাই, তাহারিরও অ্যাড করে দিছে, তাহারিরও ছাড়ে নাই তারা ভাই, তাহারি ওদের কেউ ছাড়ে নাই, মানে কি বলবো আর। শুনুন ভাই, আমিও শুনতেছি আপনাদের সবাইকে মহা আমন্ত্রণ। ও মাই গড, বং তো খাইনি, বংকই বংকই বং দাও বং দাও, বব্বালের মতো করে বং খাবো বং খাবো, আল্লাহ করে মারবো। আবে ও দিওয়ালি কি ফুলঝড়ি, জ্বালা ডালুঙ্গা আবি। তারা দিচ্ছে আমাদেরকে, তারা বিন আমরা কি দিচ্ছি, আমরা কিচ্ছুই দিচ্ছি না। সো সবাই একটু এন্টারটেনমেন্ট নেন, ঠিক আছে, আর কি দিবেন তাকে দিবেন, তার মতো মানে এত বড় মাপের সে অ্যাক্টর যে তাকে আমি অস্কারের জন্য ভাবতেছি সুপারিশ করবো আর কি। হ্যাঁ বলো কি, তুমি সত্যি বলছো? তো অস্কারের জন্য সুপারিশ করা উচিত। মাথা কি পুরে নিয়ে গেছে গা, মানে কি করতেছে এটা, কি করলো, কি ট্রেলার বানাচ্ছে, কি মুভি দিচ্ছে সে আমাদেরকে, এটাই তো বুঝতেছি না ভাই। আমি তো পাগল হয়ে যাব, সাথে আপনারা কি হচ্ছেন জানি না, কমেন্টে জানায় দেন আপনারা কি হচ্ছেন। সো আজকে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মানে মাথা শেষ, এটা শুনে আমার মাথা হ্যাং হয়ে গেছে, মানে বুঝতেছি না কি করবো। যে গোসল করতে, এই শীতের সময় এখন আমাকে গোসল করতে হবে মাথা ঠান্ডা করার জন্য। হ্যাঁ বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই, গোসল করতে হবে, এখন যাবো গোসল করবো। বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আর একটু লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব যেটাই মনে একটু করে দেন, সাপোর্ট করেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আর আমি গোসল করে দেবো, বাই।